ফিজিক্সের ল এবং ইমোশন, এই দুটি কনসেপ্টকে আসলে কাদের ভাঙার অ্যাবিলিটি আছে? ওয়েল, ইমোশন তো মেয়েরাই ভাঙে সবসময়। যাই হোক, এই ধরনের একটি যুগান্তকারী ঘটনাই ঘটেছে। সায়েন্টিস্টরা এমন একটি সেলেস্টিয়াল অবজেক্টের সন্ধান পেয়েছে যা কিনা আমাদের সূর্যের থেকে প্রায় 10 মিলিয়ন গুণ বেশি এনার্জি উৎপন্ন করতে সক্ষম। অ্যাস্ট্রোনোমাররা এটিকে আল্ট্রালুমিনাস এক্সরে সোর্সেস বলে আখ্যা দিয়েছে। এই অ্যামাউন্টের এনার্জি এডিংটনস ল নামের একটি ফিজিক্সের সূত্রকে ভাঙতে সক্ষম। এডিংটনস ল বা লিমিট হচ্ছে যে কোনো অবজেক্ট কতটুকু উজ্জ্বলতা প্রকাশ করতে সক্ষম তার একটি লিমিট। কিন্তু এই এডিংটন লকে যে কোনো আউটার স্পেস অবজেক্ট এইভাবে ভেঙে দিতে পারে তা ছিল বৈজ্ঞানিকদের কল্পনার অনেক বাইরে। নাসার নিউক্লিয়ার স্পেকট্রোস্কোপিক টেলিস্কোপ আরির একটি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হয় যে M82X2 নামের এই UXS-টি অতিরিক্ত লেভেলের উজ্জ্বল। এক প্রাইমারি থিওরি অনুযায়ী এটি হয়তো কোনো অপটিক্যাল ইলিউশন, কিন্তু জার্নালে প্রকাশিত অবজারভেশন অনুসারে এই UXS-টি আসলে এডিংটনের লিমিটকে ভাঙতে সক্ষম। অ্যাস্ট্রোনোমাররা প্রাথমিকভাবে বিশ্বাস করতে শুরু করে এই UXS আসলে ব্ল্যাক হোল হতে পারে, কিন্তু M82X2 আসলে একটি নিউট্রন স্টার হিসেবেই প্রমাণিত। নিউট্রন স্টারের ভর এতটাই বেশি যে এর সারফেস গ্র্যাভিটি আমাদের পৃথিবীর তুলনায় 100 ট্রিলিয়ন গুণ বেশি। যদি নিউট্রন স্টারের সারফেসে একটি মার্শমেলোকে ফেলা হয় তবে এটি থেকে 1000-এরও বেশি হাইড্রোজেন বোমার এনার্জি প্রডিউস হবে। বিষয়টা কিন্তু সাংঘাতিক রকমের ভয়ঙ্কর বিষয়। একটি নতুন স্টাডি থেকে জানা গিয়েছে M82X2 প্রতি বছর আমাদের পৃথিবীর আয়তনে প্রায় 1.5 গুণ বেশি পরিমাণ ম্যাটেরিয়াল নিজের দিকে টেনে নেয় এবং শোষণ করে নেয়। এই পরিমাণ ম্যাটেরিয়াল যদি নিউট্রন স্টারের সারফেসে পতিত হয় তবে সেখান থেকে অতিরিক্ত লেভেলের উজ্জ্বলতা এবং এনার্জি প্রডিউস হবে। রিসার্চ টিম মনে করে এই নিউট্রন স্টারে নিশ্চয়ই এমন কিছু লুকায়িত অবস্থায় আছে যা কিনা ফিজিক্সের যে কোনো লকে প্রশ্নবিদ্ধ করতে সক্ষম। একটি ধারণা অনুযায়ী এই নিউট্রন স্টারে হয়তোবা কোনো শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এবং এই ম্যাগনেটিক ফিল্ডের শক্তি এতটাই ইনসেন যে এই নিউট্রন স্টারের সকল অণুপরমাণুর আকার প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এবং এটি আমাদের মহাবিশ্বে একটি অতি বিরল ঘটনা। এটি আসলে মহাকাশ বিজ্ঞানের অপরূপ সৌন্দর্য। যে কোনো এক্সপেরিমেন্টের ফলাফল তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদেরকে কোনো এক্সপেরিমেন্ট আসলে চালানোর দরকার নেই, বরং আমাদেরকে সেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে যখন এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদেরকে তার রহস্য সঠিকভাবে উন্মোচন করবে।